বন্ধুরা, এই সকল দিয়ে কাজ করতে করতে পরিস্থিতি অনেকটা খারাপ হয়ে গেছে, একবারে একবারে খারাপ হয়ে গেছে। দেখুন, এই যে গেনিং চালাইতে হয়, তো গেনিং দিয়ে পাইপ কাটতে হয়, তার জন্য এতটা ভালো নাই। আর এই যে কাজ যারা করে তারা তো জানেনই কি ধরনের থাকে, কি পরিস্থিতি থাকে। আমি ওই ধরনের পরিস্থিতিতে আছি। আর এখন আপনাদের যাই কথা বাড়াবো না, আর ওই ধরনের কথা বাড়াইলে সময় নষ্ট হবে, সময় নষ্ট করার দরকার নেই আপনাদের। সময়ের ভিতরে থাকি আমরা। আমাদের এখন এই যে এই এটা কি বলে অবশ্যই তো জানেন আপনারা। হ্যাঁ বলছি, ওগুলো আমার আরও বলছি, আরও বড় বলি আপনার, এটা বলে আপনার ছয় চারটি, ছয় এইখানে মাথায় ছয়, এইখানে চার, এই কী বলা হয় ছয় চারটি। তাও এটা আবার প্লেনটি, কোনো ডোর নাই, ডোর থাকলে ডোরটি বলতো। তারপর আবার ডোরের ভিতরে আবার অংশ আছে অনেকগুলার, সেটাও আপনাদের দেখাবো একদিন। আজকে এইটাই দেখাই। এখন আমরা এটা আপনার আমরা এইটা লাগাবো, এটা একটা এখন একটা কমোটের লাইন যাবো, এই যুক্ত হবে একটা কমোটের লাইন, সেটা এই যে এখানে লাগবে, দেখুন এখানে লাগবে, এখানে লাগবে। এখন আমাদের এখানে কেটে নিতে হবে, আগে মাপ দিয়ে কেটে নিতে হবে। আমাদের এগুলো কী করতে হবে, আগে মাপ দিতে হবে, আমাদের মাপ রাখতে হবে কত, আঠারো বলেন, আঠারো যে রাখবো, যে আমরা কোন আঠারো রাখবো সেটাও আপনাদের দেখাবো, আঠারো কোন আঠারো রাখবো সেটা আপনাদের দেখাবো। এই যে আমাদের মাপ হয়ে গেছে আঠারো, তুমি যে আমরা আসি দেবো, বেটার ডর না করে গেলে গেছি। এই যে আমরা এখন কি করবো, আঠা মারবো, আঠা আঠা, এই যে এই সাইড আঠা মারবো, আর ওই সাইড আঠা মারবো, আঠা দুই সাইড মারবো। হ্যাঁ, এই যে আমরা এই সাইড মারবো, এটা আপনার ছয় সাইড আমরা আঠা মারতেছি, এটা একটা কমোটের লাইন, এই দেখুন। হ্যাঁ, সোজা করে লাগাইতে হবে, হাতুরটা কো হাতুর মারতে চেপে 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 হাতুর, একটা টি লাগান বাকি রয়েছে, আরেকটা বন্ধুরা আরেকটা টি লাগান বাকি রয়েছে। আর এই টিটা হবে আপনি পানির লাইনের জন্য, ঝর্নার পানি এই জন্য, তারপর গোসল যা করবে, বেসিং ব্যবহার করবে, সব পানির জন্য এই লাইনটা। আর এই লাইনের জন্য আমাদের কী করতে হবে, হ্যাঁ আমাদের করতে হবে আঠা মারতে হবে, জন যদি দিই আমাদের আঠা মারতে হবে, আঠা না মারলে কে ধরবে, ধরবে না। আঠা আমরা মারছি, এখন আমরা কী করবো, কালেকশন দিব, এটা কি এক বছর দিব, এটা ভাই দিও ভাইতেছি না, এটা তো এইভাবেই দিতে হবে। এটা কি পানির লাইন, হ্যাঁ হ্যাঁ এটা পানির লাইন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, একবার সোজা লাগাবে, বুঝলি, এই এই নিচে নামো না খেলে বন্ধুরা আমার। হ্যাঁ বন্ধুরা, আমাদের ধরুন এই যে আপনার ছয় সাইডটি দুটোটা লাগানো হয়ে গেছে, ছয় সাইডটি দুটোটা লাগানো হয়ে গেছে। এই দেখুন ছয় সাইডটি লাগাইছি কীভাবে, কোনটা কোনটা কী লাইন সেটাই দেখুন। এটা হলো আপনার ময়লার লাইন, আর এটা হলো আপনার পানির লাইন। এটা যাবে আপনার ময়লাটা আসবে এইখানে, আর এই যে কেসিং রুমের যে পানিরটা, পানিরটা যাবে আপনার এলো এই যে এই পানিটা যাবে কেসিং রুমে হয় বাথরুমে, দুইটা একসাথে কালেকশন হবে। আমাদের আলিম ভাই দেখুন মাটি কাটতেছে, দেখুন সে একজন কন্ডাক্টর হয়ে মাটি কাটতেছে, এরকম হেল্পারে দাঁড়িয়ে রয়েছে, বুঝি দেখুন হেল্পার, এই যে আলিম ভাই মাটি কাটতেছে, কন্ডাক্টর, সে কন্ডাক্টর হয়ে এত বড় কাজ করছে, তাই তো সৌভাগ্যের বিষয়। আমাদের এখন পানির লাইনের জন্য আমাদের ই করতে হবে, এলফো লাগাইতে হবে, চার ইঞ্চি এলফো, তার সাথে শর্ট পিস। আর এটা কই ফিটিং করবো যে সেটাও দেখা দিচ্ছে আপনাদের, পানির আঠা না দিয়ে দেখান যাব না, আঠা দেওয়ার পরে দেখান যে আঠা দিয়ে আমরা আঠা দিছি, দেখুন এই যে আঠা দেওয়ার পরে এখন আমরা সামনের মাথা আঠা দিব, সামনের মাথার পরে সেটা আঠা দেওয়ার বালি দেব, এই যে আমরা আঠা দিতেছি মাথাও, এটা একটা পানির লাইন, এটা পানির লাইন, এখানে এটা আমাদের এই সাইডটা আসবে, আর এখানে একটা টি লাগবে, টি লাগাইতে হবে, এই যে টিটা, এই যে টিটা, এই টিটা লাগাইতে হবে চার ইঞ্চি টি, এভাবে লাগাইতে হবে আমাদের,
আইটা শর্ট পিস করেন কালিশন হয়ে গেছে। এখন এই সেটে আমরা একটা লং টপ ধরাবো, লং টপ আনে বন্ধুরা। এটা একটা লং টপ, এই লং টপ আমরা এখন ফিটিং করব। আর এই ফিটিং করে আমরা পানির লাইনের জন্য কালেকশন দিব। আর আমরা এখন দুনো সাইডে আমরা আঠা দিতেছি, লং টপের এলপো তার লং টপের ওই সাইডটা আঠা দিয়ে আমরা এখন কালেকশন দিব। যে এইভাবে আমাদের লাগবে, আগে আমাকে দেখতে হবে লেবেল আছে সুন্দর আছে কিনা। হ্যাঁ, এখন আছে, সুন্দর করে লেগে গেছে। এখন আমরা লং টপটা বসবে এইভাবে লং টপটা বসবে। আর এখন আমরা মাপ দিব, আমাদের যতটুকু মাপ লাগবে ততটুকু রাখবে আমরা রাখবো। এই যে আমাদের লাগবে 35 যদি লাগে, অনেকটা বেশি আছে, 36 না, এটা আমাদের কমাইতে হবে। আমাদের 8.5 এটা কারণ এখানে আমাদের এই তীর মাঝে আমরা আঠা মারতেছি। আমাদের আমাদের এখানে একটা বেসিং বসবে ভাই লোকসুল খানা। এই বেসিং এর জন্য আমাদের একটা টি আমাদের লাগবে। এখন আমরা টিটা কালেকশন দিতেছি। এই যে টিটা কালেকশন দিয়ে ফেলাইলাম। আমাদের মাঝে যদি থাকেন ইনশাল্লাহ বিল্ডিং এর সব সম্পূর্ণ কাজ আপনাদের দেখাবো ইনশাল্লাহ। এটা আমাদের 3 নম্বর পর্ব দেখতেছেন আপনারা বন্ধুরা। বন্ধুরা আমাদের সামনে একটা পাইপ লাগবে হাই কমোডের জন্য। আমরা আঠা মারতেছি পাইপটা ধরানোর জন্য। হ্যাঁ, আমাদের আঠা মেরে এখন ধরাইতেছি। দেখুন এটা হাই কমোড বসবে, একটা হাই কমোড বসবে। হ্যাঁ, সুন্দর করে লেগে গেল আমাদের এলপুর মাঝে। এটা হাই কমোড হবে, হাই কমোডে অবশ্যই আপনারা জানেন ব্যাপারটা, লং টপ বসে না, লং টপ বসাতে হয় না, লং টপ আমরা বসাই না, আপনারা বসাবেন না, হাই কমোডে লং টপ থাকে। আর আমাদের এই যে লাইনটা হবে একটা কিচিং রুম যাবে, যে এরপর আমরা এখনই করলাম, এটা একটা কিচিং রুম যাবে। এখন আমরা মাপ নিব। হাই কমোডের পিছনে আমাদের লাগবে 10, পিছনে অংশ লাগবে 10। হ্যাঁ, আমরা 10 রেখে তারপর আমরা কিচিং রুমের এইটা কাজ করব। এটা এটা কিচিং রুম, আর কিচিং রুমের জন্য আমরা এই পাইপটা ধরাইতেছি। একটা লাইন হবে কিচিং রুমের পানির ইয়ের জন্য। এই যে আমাদের যে ধরন হয়ে গেছে এখানে, এই সাইডে আমার একটা লং টপ ধরবে এখন। আপনারা যারা যারা আপনারা 4 ইঞ্চি লাইন কেসিং রুমে করছেন অবশ্যই কমেন্টে আমার জানাবেন। যারা যারা 4 ইঞ্চি পয়েন্ট করছেন, অনেকে অনেক ধরনের পয়েন্ট করছেন, কারা কী পয়েন্ট করছেন জানি না। আর কেউ যদি 4 ইঞ্চি পয়েন্ট করে থাকেন আমাকে বলবেন, আমার কমেন্টে আবার বলবেন। কিচিং রুমে 4 ইঞ্চি পয়েন্টটা অনেকটা গুরুত্বপূর্ণ, মানে কিচিং রুমে 4 ইঞ্চি পয়েন্টটা করলে ইনশাল্লাহ সাকসেস, মানে এটা জাম বেশি হয়, কিচিং রুমটা জাম সৃষ্টি হয় বেশি, তার কারণে আমরা 4 ইঞ্চি পয়েন্ট করি। আর 4 ইঞ্চি পয়েন্ট যদি করি, আর 4 ইঞ্চি যদি লং টপ আমরা দিই, কারণটা হলো কি কিচিং রুমে একটা যে কাঁচরা গন্ধ আসে, এই গন্ধটা আপনার ঘ্যাসটা যদি না উঠে তার জন্য এই লং টপটা। অনেকে এলফু দেন, অবশ্যই আপনারা এই লং টপ দিবেন, এলফু দিবেন না, কখনো এলফু দিলে আপনার গ্যাসে গন্ধ থাকতে পারবেন না, কিচিং রুমে পচা গন্ধে থাকতে পারবেন না, লং টপ দিলে আপনারা গন্ধটা থাকবে না। একবার আপনার এইটা দিলে পারফেক্ট, এটা দিবেন অবশ্যই ভালো হবে। আয় সব পিস লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছি। এটা তো ভবিষ্যতের লিগে আমরা এই জিনিসটা পরিকল্পনা করছেন। হ্যাঁ কোনটা ভাবির পরে লেখা করেছেন? হ্যাঁ, স্কুলে এই যে চাকরি করবো। ঠিক আছে, আপনি দুই একটা খাবার খেয়ে পারবেন ভাই। এটা তো বড় হয়ে গেছে ভাই। হ্যাঁ বললাম মিজানুর ভাই এবার লেগে পাগল হয়ে গেছে, এবার বলবেন নাকি ইয়ে ভাবি? আমার ভাবি দেখে ভালো লাগছে, তোর ভাই তো পাগল হয়ে যাবে লাগছে, আমি তুই পাগল বানাই সব দিকে পাগল হয়ে গেছে। বন্ধুরা আমাদের এটা 3 নম্বর পর্ব, আমাদের সামনে আরও পর্ব পেতে আপনারা আমাদের চ্যানেলের মাঝে থাকুন। আমাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না যেন আমাদের নতুন নতুন ভিডিও পেতে। সিঙের খারাপ পাইপটা আমরা রাখতেছি, আঠা মারতেছি, খারাপ পাইপটা ধরাবো। এই খারাপ পাইপটা ধরার জন্য আঠা মারতেছি, দেখুন
সারা পাইপের জন্য আমরা আশা মাখিছি। আমার চ্যানেলের মাঝে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।